হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা দেখব কীভাবে লিকুইডিটি প্লেজ থেকে আমরা কীভাবে যে স্ট্যাকিংটা কীভাবে আমরা উইথড্র করব, তো সেটা এবং সেই ডলারটা কীভাবে আমরা সেল করব টোটালি, সেটার জন্য আমাদের লিকুইডিটি প্লেজে এসে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে ফিনাল পিটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে, সাত দিনের জন্য ছিল। সো এটা আমরা পেয়ে যাব প্রফিট পেজ, আমাদের যে স্ট্যাকিং রিওয়ার্ড প্রতিদিন যে 1% যেটা আসে, স্ট্যাকিং রিওয়ার্ডে ক্লিক করলে আমাদের 1% ইনকামের পাশাপাশি আমরা উপরে কর্নারে যেখানে রিডিম অপশনটা সেটা নিচে অ্যাভেলেবেল রয়েছে রিডিমেবল ক্যাপিটাল, তো সেটাতে রিডিমে ক্লিক করলে আমরা উইথড্রলের যে ক্যাপিটালটা উইথড্রলের ফাংশন চলে আসবে, যেটার জন্য আমরা উইথড্রলে ক্লিক করার পরে আমাদেরকে পাসওয়ার্ড টাইপ করতে হবে। সো আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের যে ক্যাপিটালটা আছে এটা উইথড্র হয়ে যে 27.29 এলপি যেটা আছে সেটা আমাদের উইথড্র হয়ে আমাদের ওয়ালেটে ফিন এলপি, যে 27.29 ফিন এলপি, এটা এখন পেজটা রিফ্রেশ করলে যে 27.29 এটা রিফ্রেশ করলে এখান থেকে চলে যাবে, যেটা উইথড্র করে ফেলছি আমরা। সো এটা পাবো আমরা আমাদের ওয়ালেটে। সো এখান থেকে ওয়ালেটে চলে গেছে আমাদের ফিন এলপিটা, ওয়ালেটে চলে গেছে। আমি যেই ডলার ইনভেস্ট করি, লিকুইডিটি করি, যাই করি না কেন, সেটা এলপি হিসাবে আমার এই যে অ্যাকাউন্টে চলে আসছে 27.29 ফিন এলপি। সো এখন এই ফিন এলপিটাকে আমরা কয়েন এবং ডলারে রূপান্তর করতে হলে সেটা লিকুইডিটি, যে ফিনসোয়াপে যে লিকুইডিটি আছে এই যে আপনারা এই পেজে দেখতে পাচ্ছেন, এসসিএফ বিটু এলপি যে 27.29, এই যে 3.6 এলপি এবং $211 এফ ইউএসডি আছে, এইটাকে রিমুভ করার জন্য আমাদের এই অ্যাড লিকুইডিটি পেজে এই যে নিচের অংশে আমাদের এখানে যে রিমুভ ফাংশনটা রয়েছে এই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে। উপরে যে দেখতে পাচ্ছেন আপনারা 3.6 এসসিএফ আছে এবং $211 আছে, সো এটা রিমুভ করার জন্য আমরা রিমুভে ক্লিক করলাম। এখন এইখান থেকে আমরা কি 100% নিতে চাচ্ছি, ওই পুরো অ্যামাউন্টটা তুলে ফেলতে চাচ্ছি, বা 50%, 70%, অথবা আপনার পছন্দ অনুযায়ী আপনি এই যে এটাকে আপনি ডানে বামে মুভ করে 30, 35, 32, 31, 36 যে কোনো পার্সেন্টেজ আপনি কিন্তু সেট করতে পারবেন, ঠিক আছে। ওইটার উপর আপনি যেখানে এটা সেট করবেন এই জায়গায় প্রাইস খেয়াল করবেন, আপনার প্রাইস মানে কত ডলার রিমুভ হবে সেটা এখানে দেখা যাবে, যে 100% করলে কত, অর্ধেক করলে কত, এখানে দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে, ঠিক আছে। 31% করলে কত, 36% করলে কত, এই জায়গায় দেখা যাচ্ছে যে কত রিমুভ হবে, আমি কত রিমুভ করতে চাচ্ছি এই জায়গার মধ্যে। ওই ব্যালেন্সটা আমি যতটুকু ইচ্ছে ততটুকু আমি এখান থেকে রিমুভ করতে পারবো। সো আমি 100% রিমুভ করতে চাচ্ছি, এখন আমি 100% এখন রিমুভ করবো, দেন আমি আবার পরে রিইনভেস্ট করবো অথবা আমার ডলারটা আমি সেল করে দেবো। সো আমি যেটুকু সিলেক্ট করবো, সিলেক্ট করে রিমুভে ক্লিক করলে পাসওয়ার্ড দিলে আমার লিকুইডিটি সেকেন্ডের উইথিন সেকেন্ডের মধ্যে আমার লিকুইডিটি ফিনসোয়াপ থেকে রিমুভ হয়ে যাবে। সো এখন আমরা রিমুভ বাটনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দেবো। সো আমাদের যে লিকুইডিটিটা রয়েছে, যে লিকুইডিটিটা রয়েছে আমাদের এই জায়গায়, এই যে এখানে যে 3.6 এবং $211, এটা রিমুভ হয়ে আমাদের যে আমাদের যে এসসিএফের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে চলে যাবে। এই যে সাকসেসফুল হয়ে গেছে আমাদের ওয়ালেটে, এখন ব্যালেন্সটা চলে যাওয়া। সো এই জায়গা থেকে জিরো হয়ে গেছে, এখন চলে যাবে ওয়ালেটে। সো আমরা এখন ওয়ালেটে গিয়ে দেখবো আমাদের ব্যালেন্সটা, যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এসসিএফে 3.6 এসসিএফ এবং $211 এফইউএসডিতে $211 চলে এসেছে। সো ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমরা চাইলে আমার যে এসসিএফটা আছে সেটাকে আমি চাইলে সেল করে দিতে পারি, সেল করে সেটাকে এফইউএসডিতে রূপান্তর করে ফেলতে পারি ডলার, দেন সেটাকে আমি ইউএসডিতে রূপান্তর করে আমি সেটাকে বাইন্যান্সে সেল করে দেবো। তো সেই প্রসিডিওর জন্য তো আমার এদিকে আবার আমার যে আগে আমি ক্যাপিটালটা উইথড্র করেছিলাম, আমার ক্যাপিটালটা উইথড্র করেছিলাম আগে, এখানে আমার $60 আমার যে টোটাল প্রফিট হয়েছিল এখান থেকে কিছু ডলার আমার রয়ে গেছে, তো সেটার জন্য আমার যে উইথড্রয়ালের যে ব্যালেন্সটা রয়েছে সেটা আমি এখন উইথড্র করছি। সো সেটা আমি এখন উইথড্র করছি। সো আমরা এই যে এখানে উইথড্র করছি, আমার যে ব্যালেন্সটা ছিল সেটা আমি এখন উইথড্র করছি। 3.9 এফ ইউএসডি ছিল এবং কিছু এসসিএফ ছিল, সেগুলো আমি উইথড্র করে নিচ্ছি। সো সেগুলো উইথড্র করে নেওয়ার পরে আমার বাকি আমার কাছে যে এসসিএফটা আছে সেটাকে আমি সেল করে দেবো। আমরা এই যে আমার ওয়ালেটে যে দেখতে পাচ্ছেন যে এসসিএফটা আছে ওভারঅল, এটার সাথে আমি যেটা উইথড্র করেছি বাকি ব্যালেন্সটাও এসে এটার সাথে যোগ হয়ে যাবে ক্যাপিটালের সাথে, প্লাস আমি যে এই প্রফিটে যে এসসিএফ এবং
অ্যাফিউজড যেটা ছিল এটার সাথে আইসা বাকি ব্যালেন্সটা জমা হয়ে যাবে। এখনই যে $3.6 $211 ছিল, এখন এটা $242 হয়ে গেছে। সো এখন এই ব্যালেন্সটা চলে আসছে, এখন আমরা চাইলে এটাকে সেল করে দিয়ে টোটাল ব্যালেন্সটাকে আমরা অ্যাফিউজডি করে ফেলতে পারি। সো সেটার জন্য আমাকে যেতে হবে SCF এক্সচেঞ্জের মধ্যে, আমার যে এখানে SCF এক্সচেঞ্জ আছে সেখানে গিয়ে আমি সেল করে দিতে পারি, যে পুরো SCFটাকে পুরো অ্যাফিউজডি করে ফেলবো আমরা। তো সেটা করার জন্য আমরা এই যে SCF এক্সচেঞ্জে, আমরা SCF এক্সচেঞ্জে এসে এক্সচেঞ্জ পেজে এসে যে আমার কাছে যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা, যে ব্যালেন্সটা রয়েছে এই যে 4.17, এখান থেকে আমি 4.1 সেল করে দিলে বাকি 7.07টা আমি রেখে দিলাম যাতে করে ট্রানজ্যাকশন ফিজের জন্য অ্যাভেলেবল ব্যালেন্স থাকে। সো এটা সেল করে দিলে এই অ্যামাউন্টটা চলে আসবে যেটা আমার অ্যাফিউজডি ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। সো সেল করার জন্য SCFটা উপরে রেখে আমাকে ট্রানজ্যাকশন করতে হবে। সো সেল করে দেওয়ার পরে আমার এই যে এখানে $200 ছিল, এখানে যে ব্যালেন্সটা ছিল এটা চলে গেছে, এটা এসে অ্যাফিউজডিতে এসে জমা হয়ে গেছে, যেখানে 200 দেখতে পাচ্ছেন, রিফ্রেশ করলে এখন এটা 400 প্লাস একটা অ্যামাউন্ট শো করবে, এই যে $454 সেল হয়ে গেছে। এখন এটাকে চাইলে আমরা USDT রূপান্তর করে সেটাকে আমরা সেল করে দিতে পারি। সো এই ছিল আজকের ওভারঅল যে ক্যাপিটাল মূলধনটা, 7 দিন বা 15 দিন মেয়াদ শেষে উইথড্র করা এবং আপনার যে প্রফিট যেটা রয়েছে সেই প্রফিটটাকে কীভাবে উইথড্র করতে হবে, দেন সেটাকে কীভাবে সোয়াপ করে SCFটাকে কীভাবে সেল করে আমরা কমপ্লিট করতে পারি, দেন হচ্ছে আমরা কীভাবে সেটাকে সেল করা যাবে, টোটাল প্রসিডিউরগুলো আমরা শেয়ার করলাম। এরপরও আমাদের এই ভিডিও সবসময় পাওয়ার জন্য আপনারা ইউটিউবে টেলিগ্রামে কানেক্টেড থাকবেন। আপনারা আর কী বিষয়ক ভিডিও পেতে চান, কোন বিষয়টা সম্পর্কে ট্রেনিং আপনাদের জানার প্রয়োজন আছে আপনারা শেয়ার করবেন। সো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়ক ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি।